হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেশ শোভন এবং আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, গতদিন আমি যেই ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং মাউন্টগুলো কিনেছিলাম, তো সেগুলা প্রাইস কত এবং কোনটা কোথা থেকে কিনেছি, আজকের ভিডিওতে থাকবে সেগুলোই। তো চলুন শুরু করা যাক। তো মাউন্ট কিন্তু খুব বেশি না, এই যে দেখতে পাচ্ছেন একটা জে হুক, একটা থাম্বস স্ক্রু এবং একটা স্ক্রু মাউন্ট। স্ক্রু মাউন্টটা ক্যামেরার নিচে লাগাতে হয়, আর এটা হচ্ছে জে হুক। কিন্তু জে হুকের একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি জে হুকটা হেলমেটে সেট করার সময় এই অংশটা ভেঙে গেছে। আপাতত আমি এই ভাঙা জে হুক দিয়ে কাজ চালাচ্ছি, তার কারণ জে হুকটা এখনও হেলমেটের সাথে সেট করার পর বেশ শক্তপোক্তভাবে লেগে থাকে। আর এ হচ্ছে থাম্বস স্ক্রু, এটা দিয়ে ক্যামেরাটাকে লক করতে হয়। এই যে দেখুন, জে হুকের সাথে আমি এই স্ক্রু মাউন্টটা এখানে দিলাম, এরপর এই থাম্বস স্ক্রু দিয়ে এটাকে লক করে দিতে হবে। বাস এভাবেই ক্যামেরাটা সেট করা হবে। আর এই জে হুকটা হেলমেটের বেস মাউন্টের সাথে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এবার দেখুন, এই যে আমার হেলমেট, হেলমেটের সাথে আমি এখানে এমসিল দিয়ে বেস মাউন্টটা বেশ শক্তভাবে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে এমসিল। আপনারা চাইলে বাজারে আরও বিভিন্ন ধরনের চিন মাউন্ট, হেলমেট মাউন্ট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আমার বাজেট কম ছিল, তাই আমি এমসিল দিয়ে পারমানেন্ট একটা সলিউশন বের করে নিয়েছি। এটা হচ্ছে বেস মাউন্ট, আর এর নিচে একটা 3mm ডাবল সাইডেড টেপ আছে, সেটা সহই আমি লাগিয়েছি। এটা বেশ শক্তপোক্ত। আর এখন দেখুন, এই যে হুকটা আমি এখানে সেট করে দিব। বেশ সুন্দরভাবে এটা এখানে সেট হয়ে গেছে। এই ছিল আমার মাউন্ট সেট আপ, হেলমেটের সাথে মাউন্ট সেট আপ। এই হেলমেট মাউন্টের পরেই আসে কিন্তু মাইক্রোফোন। অ্যাকশন ক্যামেরা দিয়ে মোটো ভ্লগিং করার ক্ষেত্রে এই সাউন্ড কোয়ালিটি যদি ইম্প্রুভ করতে হয়, তাহলে এই মাইক্রোফোনগুলোর কোনো বিকল্প নাই। তো এটা হচ্ছে এক্স মাইক, আর এটা হচ্ছে লেভেলিয়ার মাইক, টাইপ সি পোর্ট সাপোর্টেড, কিন্তু এটা টাইপ সি পোর্টের না। এই এক্স মাইকের তিনটা সিরিজ আছে, এক্স ইভো, এক্স প্রো এবং এক্স প্লাস। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এক্স প্রো সিরিজ। আপনাদেরকে মাইক্রোফোনটা একটু খুলে দেখাই। প্যাকেট খোলার পর আপনারা ভিতরে এরকম সুন্দর একটা পাউচ ব্যাগ পেয়ে যাবেন। পাউচ ব্যাগের ভিতরে আছে, এই যে প্রথমে আছে একটা কনভার্টার, আর সাথে একটা এক্সট্রা ডেডক্যাট দিয়ে দিছে। আপনারা চাইলে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এক্সট্রা এই ডেডক্যাটটি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে কনভার্টার, আর এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোফোন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এই দুইটা পিন আপাতত দৃষ্টিতে দেখলে হয়তো একই মনে হতে পারে, কিন্তু পিন দুইটা কিন্তু এক না। এই দুইটা পিন একই পোর্টে সাপোর্ট করবে না। এই পিনের দেখুন, এখানে 1, 2, 3 তিনটা কালো দাগ আছে, আর এই পিনটাতে আছে 1, 2, 2টা কালো দাগ। এই দুইটা পিনের আলাদা আলাদা দুইটা নাম আছে, একটাকে বলে TRS এবং আরেকটাকে বলা হয় TRRS। এই দুই দাগওয়ালা যেই মাইক্রোফোনের পিন আছে, এটা দিয়ে আপনি যে কোনো অ্যাকশন ক্যামেরাতে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি এই মাইক্রোফোনটা কোনো মোবাইলে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কনভার্টারটা ব্যবহার করতে হবে। এই কনভার্টারের যে পিন আছে, এটা সেম টু সেম আমাদের মোবাইলের যে 3.5mm মাইক্রোফোন জ্যাক থাকে সেটার মতোই। এটা দিয়ে আপনি মাইক্রোফোনটা যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারেন, জাস্ট এভাবে। আর গোপ্রো ক্যামেরার ক্ষেত্রে মাইক্রোফোন ইউজের জন্য আলাদা একটা মাইক অ্যাডাপ্টার লাগে। ওই মাইক অ্যাডাপ্টার নেওয়ার পরে আপনারা এই পিন দিয়ে সরাসরি গোপ্রো অ্যাকশন ক্যামেরার সাথে মাইক্রোফোনটি কানেক্ট করতে পারবেন। তো এখানে দেখুন আরও একটি মাইক্রোফোন আছে, এটা হচ্ছে লেভেলিয়ার মাইক্রোফোন, টাইপ সি পোর্টের। সুন্দর একটা বক্স আছে সাথে, বক্সটা খুললে এটার ভিতরেও সুন্দর একটা পাউচ ব্যাগ পাবেন। আপাতত এই পাউচের ভিতরে মাইক্রোফোনটা নাই, কারণ আমি আগেই মাইক্রোফোনটা বের করে আমার হেলমেটে সেট আপ করে নিয়েছি। তো
মাইক্রোফোনটা আমি আমার হেলমেটে কিভাবে সেট আপ করেছি চলুন আপনাদেরকে সেটা দেখাই। এই যে দেখুন আমার টাইপ সি পোর্টের মাইক্রোফোন, আমি যে অ্যাকশন ক্যামেরা ইউজ করি আমার অ্যাকশন ক্যামেরার জন্য টাইপ সি পোর্টটা খুবই দরকারি ছিল, কারণ হেডফোন জ্যাক বা 3.5mm যেই জ্যাকগুলো আপনাদেরকে দেখালাম ওই জ্যাক দিয়ে আমার ক্যামেরাতে মাইক্রোফোন সাপোর্ট করে না, আমারটা টাইপ সি পোর্ট, তাই আমি টাইপ সি পোর্ট মাইক্রোফোনের ব্যবস্থা করেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার মাইক্রোফোনটা আমি সাদা টেপ দিয়ে সেট করে নিয়েছি, ঠিক এভাবে আপনারাও চাইলে আপনাদের প্রয়োজন মতো মাইক্রোফোনটা এভাবে সেট করে নিতে পারেন। আর মাইক্রোফোনের যেই এক্সট্রা তারগুলো ছিল এই তারটা আমি এখানে সুন্দর মতো সেট করে নিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন হয়তো আশা করি যে তারগুলো টেপ দিয়ে পেঁচিয়ে ছোট করে নিয়ে আমি হেলমেটের যে প্যাডিং আছে প্যাডিংয়ের ভিতরে সেট করে নিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের প্রয়োজন মতো এভাবে প্যাডিংয়ের ভিতরে তারগুলো সেট করে মাইক্রোফোন সেট করতে পারেন, খুব ইজি একটা প্রসেস। তো মোটামুটি এই ছিল আমার মাইক্রোফোন সেট আপ। এবার আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা দাম বলে দিব এবং কোন প্রোডাক্টটা কোথা থেকে কিনেছি সেটাও জানিয়ে দিব। এই থাম্বস স্ক্রুটা নিয়েছে 100 টাকা, আর এখানে যে স্ক্রু মাউন্টটা দেখছেন এই স্ক্রু মাউন্টটার দাম নিয়েছে 80 টাকা, আর যে জে হুক আছে এই জে হুকটার দাম 100 টাকা, এবং হেলমেটের যেই বেজ মাউন্ট আছে এই বেজ মাউন্টটার দাম 30 টাকা, এবং এই বেজ মাউন্টের সাথে একটা 3mm ডাবল সাইডেড টেপ থাকে সেই টেপটার দাম 30 টাকা। সুতরাং এই বেজ মাউন্ট, 3mm ডাবল সাইডেড টেপ, একটা থাম্বস স্ক্রু, জে হুক এবং এই স্ক্রু মাউন্ট, এই মাউন্টগুলো দিয়ে আমার বিল আসছে টোটাল 340 টাকা। এবং এই যে মাইক্রোফোন দেখছেন এক্স মাইক, এই এক্স মাইকের এইটার দাম নিয়েছে আমার কাছে 900 টাকা। তো আমি নিয়েছি এক্স প্রো, আপনারা চাইলে এক্স ইভো বা এক্স প্লাস যে কোনো মাইক্রোফোন নিতে পারেন। এক্স ইভো প্রাইস পড়বে 750 টাকা এবং এক্স প্লাসের প্রাইস পড়বে 1200 টাকা। তো এই এক্স মাইক এবং এই মাউন্টগুলো আমি নিয়েছি মোটো অটো থেকে। আর টাইপ সি পোর্টের যে মাইক্রোফোনটা আপনাদেরকে দেখালাম এটা আমি কিনেছি দারাজ থেকে, মোটো অটো বা যে কোনো ক্যামেরা অ্যাক্সেসরিজ যে শপগুলো আছে আপনারা ওখানে এই মাইক্রোফোনটা অ্যাভেলেবল পাবেন না, কারণ এটা গোপ্রোর জন্য না। এই মাইক্রোফোনটা দেখুন এখানে লেখা আছে ফর ইনস্টা 360 1X2। তো আমি আমার মোটো ব্লগিং ক্যামেরা হিসেবে এই ইনস্টা 360 1X2 ক্যামেরাটা ব্যবহার করি, তাই আমি এই টাইপ সি পোর্টের লেভেলের মাইক্রোফোনটা কিনেছি। আপনারা চাইলে দারাজ থেকে এটা অর্ডার করতে পারেন, দারাজে এটার প্রাইস দেওয়া আছে 1069 টাকা। আমার কিছু ভাউচার ছিল, এই ভাউচার দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জ সহ আমার মাইক্রোফোনটার প্রাইস পড়ছে 1070 টাকা। তো এই ছিল আমার হেলমেট মাউন্ট এবং মোটো ব্লগিং সেট আপ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, ইনশাআল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।